রব্বুল আলামিন বলেন অহংকার হলো আমার চাদর, বরত্ব হলো আমার লুঙ্গি। মুসলিম শরীফের 166 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله نبير صحابة عبد الله بن مسعود رضي الله تعالى عنه برنناها الله نبير بلان الكبير بطر الحق اهنكار كبير بلاها اهنكار ارشاته شطك وشيكر كرا وغمت الناس منشك غينا كرا কিবিরের আবিদানিক অর্থ অহংকার করা, কিবিরের পারিভাষিক অর্থ অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা, মানুষকে ঘৃণা করা। একজন মানুষ অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে, দম্ভের সাথে সত্যকে অস্বীকার করে, সে যদি মুসলমান মুমিনও হয় কিন্তু সে অহংকারের সাথে আপনার সত্যকে অস্বীকার করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দিলেন কেউ যদি অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে তার নাম মুতাকাব্বির, মানে অহংকারী। আর প্রত্যেক দাম্ভিক অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। খুব মন দিয়ে শুনবেন, অহংকারের ব্যাপারে কোরআন থেকে 10টা কথা বলবো। 1 নম্বর, ইবলিস আল্লাহর সাথে অহংকার করছে। সূরা বাকারার 34 নম্বর আয়াত আল্লাহ বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ আল্লাহ বলেন আমি আদমকে বানাইলাম, বানানোর পর ফেরেশতাদেরকে আমি বললাম তোমরা আদমকে সেজদা করো, ইবলিস ছাড়া সবাই সেজদা করেছে, ইবলিস সেজদা করে নাই। আবা ইবলিস অস্বীকার করলো, ওয়াস্তাকবার অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি বললাম আদমকে সেজদা করো, সবাই করলো ইবলিস ছাড়া, সে অস্বীকার করলো, অহংকার করলো। তাহলে এখান থেকে কি বোঝা যায়, ইবলিস আল্লাহর হুকুমটা অহংকারের সাথে প্রত্যাখ্যান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস আল্লাহর সাথে অহংকার করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা, সূরা নূহ আয়াত নাম্বার 7, নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে সকাল সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন, তো নূহ আলাইহিস সালাম বলেন وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم نوح نبي বলে আমি আমার জাতিকে যখনই দাওয়াত দিলাম, جعلوا أصابعهم في آذانهم তারা তাদের আঙ্গুলগুলা কানের মধ্যে ঢুকায়, واستغشوا ثيابهم তারা তাদের শরীরগুলা কাপড়ের মাধ্যমে ঢেকে নেয়, ও অসরু অবাধ্যতায় তারা অবিচল থাকে, ওয়াস্তাকবার ইস্তিকবার দম্ববরে তারা অহংকার করলো, নাউজুবিল্লাহ। এই জামানায় অনেক মানুষকে দাওয়াত দেওয়ার পর এই মানুষগুলাও সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর বলে তুমি কোনো কাম পাও না, প্রত্যেক সপ্তাহে আসলে কি গাছতে বের হও আর আমাকে ডিস্টার্ব করতে আসো। আছে না এমন মানুষ, ডিস্টার্ব করতে আসো কেন, অহংকারের সাথে দাওয়াত প্রত্যাখ্যান করে। নূহ নবী বলেন আমি যখনই দাওয়াত দিই তারা তাদের আঙ্গুলগুলা কানে ঢুকায়, শরীরটা কাপড় দিয়ে ঢেকে নেয়, অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ নবী দোয়া করলেন, আল্লাহ লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এদেরকে এতদিন দাওয়াত দিলাম এদের বেশিরভাগ আবার দাওয়াত গ্রহণ করে নাই, আপনি একটা কাফেরকেও দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন না। নূহ নবী দাওয়াত দিলেন, অস্বীকার করলো অহংকারের সাথে। 3 নম্বর, সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 15 এবং 16 আল্লাহ বলেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগায়রিল হাক, হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়ের নাম হলো আদ জাতি। এই আহাদ জাতি অন্যায়ভাবে দুনিয়াতে অহংকার করে। আহাদ জাতিকে আল্লাহ প্রচণ্ড শক্তিশালী বানিয়েছেন,
পাহাড় কেটে ঘর বানাইতে পারত আদ সম্প্রদায়, শক্তির অহংকার আর বরত্ব এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যায় আদ সম্প্রদায় কয় কলু মান আশাদ্দু মিন্না কুয়া, আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে? আল্লাহ জবাব দিয়ে দেয় আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুয়্বা, তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন ওই আল্লাহ তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী? এরা শক্তির অহংকার করলো, আমাদের চেয়ে বড় শক্তিশালী কে আছে? তাহলে প্রথমে ইবলিস সত্যকে অহংকারের সাথে অস্বীকার করলো, নূহ নবীর জাতি দাওয়াতকে অহংকারের সাথে অস্বীকার করলো, আদ জাতি তাদের শক্তির অহংকার করলো। আল্লাহ সূরা ফুসসিলাতের 16 নম্বর আয়াতে বলেন ফারসালনা আলাইহিম রিহান সরসরান ফি আইয়ামিন নাহিসাত, আমি আল্লাহ তাদের উপর আযাব প্রেরণ করলাম 7 দিন 8 রাত পর্যন্ত, 7 রাত 8 দিন পর্যন্ত ধারাবাহিক তাদেরকে আমি আযাব দিলাম, এই অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রবাহিত করলাম, এমন বাতাস আমি তাদের উপর পাঠাইলাম, লিনুযীকহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে ভোগ করাইলাম পার্থিব জীবনে লাঞ্ছনার শাস্তি ভোগ করাইলাম। আল্লাহ বলে শোনো মানুষ, হলা আযাবুল আখিরাতি আখজা, আখেরাতের আযাব কিন্তু আরো লাঞ্ছনাদায়ক বলে নাউযুবিল্লাহ। একটু আগে ছেলেরা জানাজার প্রদর্শনী দিল, আখেরাত স্মরণ করাইয়া দিল আমাকে আপনাকে, কালকে আমি আপনি কবরস্থ হব না এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলে শোনো, দুনিয়াতে আযাব লাঞ্ছনার আযাব তো আমি তোমাদেরকে ভোগ করাইলাম, আখেরাতের লাঞ্ছনা আরো কঠিন, আখেরাতের আযাবের যে লাঞ্ছনা হবে আখজা, আখেরাতের আযাবটা অধিক লাঞ্ছনাদায়ক হবে, কহুম লা ইউনসারুন, সেখানে এই শক্তিশালী আদ জাতিকেও সাহায্য করা হবে না। তাহলে ইবলিস সত্যকে অস্বীকার করলো অহংকারের সাথে, নূহ নবীর জাতি দাওয়াতকে অস্বীকার করলো অহংকারের সাথে, আদ জাতি শক্তির বড়াই করলো অহংকার করলো, আল্লাহ কয় আমি এর চেয়ে বড় শক্তিশালী। 4 নাম্বার সুরা আরফ আয়াত নাম্বার 75 এবং 76, সালে আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর নাম, ওনার সম্প্রদায়ের নাম সামুদ সম্প্রদায়। মন দিয়ে শোনেন এই আয়াতে আল্লাহ কি বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন ক্বাওমিহি লিল্লাযীনা ইসতুদ্বিফু লিমান আমানা মিনহুম আতা'লামুন আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, সালেহ নবীর সম্প্রদায়ের মধ্যে যারা কাফের নেতা, কি বলছে, সালেহ নবীর সম্প্রদায়ের মধ্যে ওই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি যারা অহংকার করলো, এই আয়াত দ্বারা বোঝা যায় ক্ষমতা পাইলে মানুষ অহংকারী হয়ে যায়। ক্ষমতা পাওয়া এটা ভালো কথা, ক্ষমতা যদি আল্লাহ কাউকে দান করে এটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, তবে অহংকার আশাটা খারাপ, ক্ষমতা পাওয়া ভালো, নেতা হয়ে যদি জনগণের কাজ করা যায় ভালো, কিন্তু অহংকার এসে যাওয়াটা খারাপ। আল্লাহ বলেন তার সম্প্রদায়ের অহংকার নেতা যারা, এই অহংকার নেতৃস্থানীয় লোকেরা, লিল্লাযীনাস্তুদ্বিফু লিমান আমানা মিনহুম, সালেহ নবীর সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদার, তাদেরকে বলল আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, তোমরা কি জানো সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর? সালেহ নবীর সম্প্রদায়ের ইমানদাররা জবাব দেয় ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, সালেহ নবীকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে আমরা সব স্বতঃস্ফূর্তভাবে মেনে নিলাম। দুর্বলরা কয় আমরা ঈমান আনছি, অহংকারীরা এবার কি জবাব দেয় দেখেন, ক্বালাল্লাযীনাস্তাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, অহংকারী নেতৃস্থানীয় লোকেরা কয় ও দুর্বল মানুষ তোমরা যেটাকে মানো আমরা সেটাকে অস্বীকার করি। এই আয়াতে বুঝার আছে অনেক কিছু, দুর্বলদেরকে বলে তোমরা যা বিশ্বাস করো আমরা এটা অবিশ্বাস করি, তাহলে অহংকারের কারণে তারা ঈমান আনে না, ক্ষমতার অহংকার এমন পর্যায়ে তাদেরকে নিয়ে গেছে এখন সত্যকে আর গ্রহণ করতে চায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।